ওই যে পেছনে রাইনোটা রাস্তা ক্রস করছে, সাম্বার ডিয়ার আর রাইনো একই ফ্রেমে একদম কাছে চলে আসছে, দেখুন বিশাল একটা লেক, আর লেকের ওই পাশে হচ্ছে তৃণভূমি। হোটেল থেকে চেক আউট করে আমরা এখন এখানে লাঞ্চ করলাম। এই বানকাহি, বানকাহি বলে একটা রেস্টুরেন্ট আছে, বানকাহি বলে একটা রেস্টুরেন্ট আছে যেটা দেখালাম, এটা এই রেস্টুরেন্টে লাঞ্চ করে এখন আমরা যাব হচ্ছে ওয়েস্টার্ন রেঞ্জ। আমি আমার আগের পর্বে ওই সেন্ট্রাল রেঞ্জের যে সাফারি তার ভিডিও আপনার সামনে তুলে ধরেছি, যদিও ভিডিওটি এখনও দেখে না থাকেন তাহলে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে গিয়ে ওই ভিডিওটা দেখে নিতে পারেন। আর এখন আমরা আছি কোহরা মার্কেটে, এখান থেকে ওয়েস্টার্ন রেঞ্জ যেটা বা যেটাকে বলা হয় পাগরি রেঞ্জ, সেটা এখান থেকে কিলোমিটার পাঁচে নাকি পাঁচ কিলোমিটার না 10 কিলোমিটার, এখান থেকে আরও 10 কিলোমিটার যেতে হবে। তো ওখানে আমরা ইভিনিং সাফারি করছি, এটার টাইমিং হচ্ছে ওই 1:30 থেকে 4:30, এখন অলরেডি 1:30 পেরিয়ে গেছে বোধহয়, আমাদের একটু দেরি হলো লাঞ্চ করতে। ওয়েস্টার্ন রেঞ্জ যাওয়ার আগে আমাদের বাঁ দিকে এই টি এস্টেট রয়েছে, এগুলো হচ্ছে হাতিকুলি টি এস্টেটের অন্তর্গত, আর আমাদের যে ফ্যাক্টরি সেটা সামনে আছে। আগের বারে এসে আমি ইস্টার্ন জোনে সাফারি করেছিলাম, সেন্ট্রালে করেছিলাম, এবারে এসে সেন্ট্রাল করলাম, আর এখন যাচ্ছি ওয়েস্টার্ন। মোটামুটি আমার 3টে রেঞ্জ কভার হয়ে গেলো, একটা বাকি থেকে গেলো, সেটা হচ্ছে বুড়া পাহাড় রেঞ্জ, ওটা আবার নেক্সট মাস যখন আসবো তখন কভার করবো। পুরো কাজিরাঙ্গায় কিন্তু দারুণ, আপনারা এসে 2-3 দিন স্টে করতে পারেন এখানে, তাও এবং 2-3 দিন স্টে করে যে 4টে রেঞ্জ আছে সেই 4টে রেঞ্জ একসাথে কভার করতে পারেন, খুব ভালো লাগবে। তাহলে পুরো কাজিরাঙ্গা যখন আমরা একসাথে কভার করবেন তখন কিন্তু আরও বেটার, আরও ব্যাপার পুরো যে এরিয়াটা সেটা বুঝতে আপনাদের আরও সুবিধা হবে। আমরা চলে এসেছি বাগরি রেঞ্জের গেটে, এটা কোহরা থেকে 10 কিলোমিটার দূর, কোহরা মার্কেট থেকে 10 কিলোমিটার দূর। আমরা এখন এই চেকপোস্ট ক্রস করছি, এখানে আমাদের ব্যাগ চেকিং হলো, আর সামনে রয়েছে একটা নদী, এর নাম হচ্ছে দ্বীপলু নদী। এখানে এটা হচ্ছে চেকপোস্ট, চেকপোস্টে আমাদের পারমিট চেক হলো আর ব্যাগ চেক হলো, কোনো প্লাস্টিকের জিনিস আছে কিনা। নদীটা কিন্তু অসাধারণ দেখতে, তাই না? দারুণ। হ্যাঁ, এই যে রিভারটার নাম হইলো মরি দ্বীপলু, এটা পানিটা তবে কাজিরাঙ্গাতে যত রাইনো আছে তার 40% রাইনো কিন্তু এই ওয়েস্টার্ন জোনেই আছে, 40%, তাই না? তাহলে মোটামুটি 40%। তো এই ওয়েস্টার্ন জোনে কিন্তু রাইনো দেখতে পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। সামনে একটা ওয়াটার বডি ঠিক নয় কিন্তু জলা জায়গা রয়েছে এদিকে, এখানে রয়েছে প্রচুর পাখি, ওগুলো বার হেডেড গিজ সম্ভবত। হ্যাঁ, এখানে একটা হক ডিয়ার, একটা বেবি রয়েছে, আর এই একটা তিনখানা ডিয়ার, একটা মেল, একটা ফিমেল, একটা বেবি। হক ডিয়ারের পুরো ফ্যামিলিটাই রয়েছে ওখানে। কাজিরাঙ্গা হলো একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, আর এখানে এই কাজিরাঙ্গা কিন্তু ওয়ান হর্ন রাইনোর জন্যই বিখ্যাত, প্রচুর রাইনো এখানে। টোটাল পুরো ন্যাশনাল পার্কে প্রায় 2600+ রাইনো আছে, যার মানে প্রায় হাফ, মানে 30-40% রাইনো এই ওয়েস্টার্ন জোনেই আছে। ওই একটু আগে দাঁড়িয়েছিলাম ওই দিকে, অনেকগুলো রাইনো ছিল, অনেক দূরে ছিল অনেকগুলো, প্রায় 20-25টার মতো রাইনো এক জায়গায় ছিল। গিকো লিজার্ড, লিজার্ড
আচ্ছা, এখানে এই যে গেকো লিজার্ড রয়েছে, এই এই স্পিসিসটা মানে এই যে যেটা দেখছেন এখানে যে এইটা এই স্পিসিসটা আমরা এই গাছের একটা ফাঁকের মধ্যে দেখতে পাচ্ছি। কতটা বড় হবে? মোটামুটি 6 থেকে 8 ইঞ্চির মতো লম্বা। দূর থেকে দেখতে মনে হচ্ছে, কাছে গেলে হয়তো একটু বেশি হবে। এই গাছটার একটা ফাঁকের মধ্যে রয়েছে এই যে এই স্পিসিসটা গেকো লিজার্ড। এই যে গেকো লিজার্ড লেখা রয়েছে এই যে এই স্পিসিসটা। মানে দারুণ, বাবলুদা এখানে বই খুলে রেফারেন্সটা দিল, আর একটা ফাঁকের মধ্যে ছোট্ট, মানে এখান থেকে দেখে মনে হচ্ছে 6 থেকে 8 ইঞ্চি কি 10 ইঞ্চি ম্যাক্সিমাম হবে। কাছে হয়তো আর একটু বড় হলেও হতে পারে, কিন্তু ওইটা আমরা দেখতে পেলাম, এটা হচ্ছে গেকো লিজার্ড। এটা খুব রেয়ার স্পিসিস। আমরা এখন এখানে একটা ওয়াচ টাওয়ারের কাছে এলাম। এটা হচ্ছে ডোঙা ওয়াচ টাওয়ার, এর সামনে লেখা রয়েছে ডোঙা অ্যান্টি পোচিং ক্যাম্প। একটু ওপরে যাওয়া যাক। এই ওয়াচ টাওয়ারটা থেকে ভিউটা শুধু একটু দেখুন। প্রথমে অসাধারণ একটা ভিউ, বিশাল একটা লেক, আর লেকের ওই পাশে হচ্ছে তৃণভূমি, আর ওখানে প্রচুর রাইনো ঘাস খেয়ে বেড়াচ্ছে। রাইনো আছে, সোয়াম্প ডিয়ার আছে, হক ডিয়ার তো আছেই, ওদিকে বাফেলো রয়েছে। ক্যামেরাতে দেখানো যাবে না সম্পূর্ণ, তবে জুম করছি আমি একটু। এই যে এগুলো হচ্ছে সব রাইনো, প্রচুর রাইনো আছে। এদিকেও রয়েছে রাইনো। এই লেকটার মধ্যে প্রচুর মাছ রয়েছে, আর সেই জন্য অনেক কিং ফিশার ঘুরে বেড়াচ্ছে এখানে। এই দেখুন এই সামনে দুখানা রাইনো। এখানে দুটো রাইনো রয়েছে। একটু আগে ওই পেছনে যে ঝোপ জঙ্গলগুলো ছিল সেখানে ভেতরে ঢুকেছিল, ঘাস খাচ্ছিল। আমরা 10 মিনিট ঘুরে এলাম, এখন এই দুটো বেরিয়ে এসছে। ওয়ার্ন হর্ন রাইনো, দারুণ। আমরা এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, 10 মিনিট হয়ে গেল, রাইনোগুলোকে আমরা দেখেই যাচ্ছি। এই সামনে রয়েছে একটা হক ডিয়ার, এটা হচ্ছে মেল। মেল এই সামনে একটা হাতি আসছে, আর তার সাথে রয়েছে হাতিটার বেবি। এটা পোষা হাতি, আর পিঠে করে ওদের ডিনারের জন্য যে পাতা সেটা নিয়ে আসছে। একদম কাছে চলে আসছে, দেখুন একদম কাছে। এই সামনে এখানে রয়েছে তিনখানা রাইনো, এদিকে তিনটে, আর ওই দূরে একটা রয়েছে, চারটে, চারখানা রাইনো রয়েছে। একটু জুম করছি, এই তিনটে রাইনো আছে, অনেক রাইনো রয়েছে। ওই ওই দূরে একটা রয়েছে, চারটে, ওদিকে জলের মধ্যে ডুবে আছে। এই সামনের এই জলা জায়গাটা জাস্ট অপোজিটেই তিনটে চারটে রাইনো রয়েছে, আর তার সাথে কিছু ডিয়ারও রয়েছে। এখানে রয়েছে দুটো হক ডিয়ার, আর এই সামনে রয়েছে একটা পন্ড হিরন। এই জায়গাটা খুব ডেন্স এবং এখানে একদম নিস্তব্ধ এই জায়গাটা। জায়গাটা একটু গা ছমছমে টাইপের, কিন্তু দারুণ এক্সপিরিয়েন্স হচ্ছে আমাদের, দারুণ। এই জায়গাটা এমন, এই জায়গাটা দেখে মনে হচ্ছে যে কোনো জায়গার থেকে জাকুসি বেরিয়ে আসতে পারে। খুব সুন্দর এই জায়গাটা।
কেমন লাগছে? ওয়েস্টার্ন রেঞ্জ কেমন লাগছে? এই মাঝে মাঝে যে বড় পাতার ঘাসগুলো দেখা যাচ্ছে না, এই বড় পাতার ঘাসগুলো, এগুলো হাতিদের খুব ফেভারিট। আসামিজ ভাষায় এটাকে বলা হয় টরা গজ, ইংলিশটা জানি না, যেটা বাবলুদা বললেন। এই এই বড় পাতার যে ঘাসগুলো, এগুলো কিন্তু হাতির খুব ফেভারিট। যে এখানে রয়েছে একটা বিশাল রাইনো, এই রাইনোর হর্নটাও মোটামুটি বড় আছে। একটু জুম করি, এই যে একটা সাম্বার ডিয়ার, এই যে এটা এটা হচ্ছে সাম্বার ডিয়ার। সাম্বার ডিয়ার আর রাইনো একই ফ্রেমে, দারুণ। এই এই রাইনোটা আমরা সব থেকে কাছ থেকে দেখলাম, দারুণভাবে পোজ দিচ্ছে মনে হচ্ছে। রাইনোটা একটু একটু করে এগিয়ে আসছে, ইটস সো বিউটিফুল। এই রাইনোটা আরো কাছে চলে এসেছে, সুন্দর পোজ দিচ্ছে, তাই না? দারুন দারুন। আমি একটু একটু করে এগিয়ে আসছে, দেখা যাক কতটা এগিয়ে আসছে। দেখছে ওই যে পেছনে রাইনোটা রাস্তা ক্রস করছে, নামবে না নামবে না নামবে না নামবে না। এই যে পেছনে রাইনোটা রাস্তা ক্রস করছে, দেখো তুমি দৃশ্যটা, ওয়াও। কোন দেখ অন্তকে কি, ওরে বাবা, বুঝতেই পারছিলাম ও রাস্তা ক্রস করবে। এই ওয়েস্টার্ন রেঞ্জ দারুণ ছিল, এখানে আমরা প্রচুর গন্ডার দেখলাম। এখানে গন্ডার সংখ্যা বেশি হওয়ার জন্য খুব কাছাকাছি দেখা যাচ্ছে, দারুণ। আর বাকি কিছু কিছু জায়গায়, যেমন এই জায়গাগুলোতে ঘাস অনেক বেশি, সেই জন্য এই জায়গাতে অতটা সাইটিং হচ্ছে না। এগুলো মার্চের পরে এলে যখন ঘাসগুলো কেটে দেবে, পুড়িয়ে দেবে যখন, তখন এখানে অনেক বেটার সাইটিং পাওয়া যাবে। যাই হোক, আরে দারুণ দারুণ আমরা এনজয় করলাম এই ওয়েস্টার্ন রেঞ্জে। এই সামনে একটা ওয়াইল্ড বাফেলো বসে আছে, দেখুন এখানে এটা শিংগুলো একটু লক্ষ্য করুন, বিশাল শিং। পেছনে একটা ছোট্ট এলিফ্যান্ট এসছে, মা এটা পোষা হাতি, মা এলিফ্যান্ট আর ছোট এলিফ্যান্ট। ছোট এলিফ্যান্ট আর মা এলিফ্যান্ট, এই রাস্তাটা ছেড়ে দিন, ভয় পাচ্ছে ছোট। বড় এলিফ্যান্ট এবার নিচ দিয়ে রাস্তা তৈরি করে যাচ্ছে, এই সামনে এই রাইনোগুলোকে আমরা একটু আগেও দেখে গেছিলাম, এগুলো এখনো এখানেই আছে। সন্ধ্যে নেমে আসছে, লাইট কমে যাচ্ছে এবারে। আর এই যে সামনে রয়েছে ওয়াইল্ড বোর, এই সামনে একটা ওয়াইল্ড বোরের ফ্যামিলি যাচ্ছে। এই সামনে এখানে রয়েছে দুটো রাইনো, দুটো রাইনো এখানে ঘাস খাচ্ছে। একটুক্ষণ আগে, মোটামুটি এক ঘন্টা আগে আমরা ক্রস করেছি, এই রাইনো দুটো ছিল এখানে, এখনো এখানেই আছে। তো এখানে যদি ওয়েট করা যায়, তাহলে এই রাইনোগুলোও এই রাস্তা ক্রস করবে, কিন্তু কতক্ষণে করবে সেটা বলা মুশকিল। এই সূর্য আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছে, দেখো সানসেট হচ্ছে।
আমরা কিন্তু আজ দারুণ এনজয় করলাম, শেষ পর্যন্ত এই রাইনো রাস্তা ক্রস আমরা দেখলাম, দারুণ লাগলো, দারুণ। এটা হচ্ছে একটা মানে কি বলবো, লাইফ টাইম এক্সপিরিয়েন্স বলতে পারি, দারুণ। এবং এখন সন্ধ্যে নামে নেমে আসছে, সানসেট এক্ষুনি হবে। ওই দূরে একটা অসাধারণ ভিউ পাওয়া যাচ্ছে এখানে, সামনের এই ওয়াটার বডি আর ওপরে পেছনে পাহাড় আর তার পেছনেই সূর্য, এক্ষুনি সানসেট হয়ে যাবে। আমাদের এই ওয়েস্টার্ন রেঞ্জের সাফারি কিন্তু দারুণ কাটলো আজকে, দারুণ এনজয় করলাম, তাই না? কাজিরাঙা মানে প্রত্যেক বাড়ি যখন আসি, প্রত্যেক বাড়ি যখন আসি, যেমন আগের বার এসেছিলাম আবার এখন এলাম, নতুন ভাবে আবার কাজিরাঙাকে দেখছি, দারুণ লাগছে, দারুণ। এই ভিডিওটা আজকে আমি এখানে শেষ করছি, সন্ধ্যে হয়ে আসছে, লাইটও কমে গেছে। আপনারা এই ভিডিও দেখুন, আপনাদের ভিডিও কেমন লাগলো সেটা কমেন্ট করে জানান, আর যদি ভালো লাগে তাহলে লাইক করুন, শেয়ার করুন, আর আমার চ্যানেল স্টোরি অফ লেন্স এটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।